নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেশ চ্যানেল। আপনারা কেমন আছেন? অনেক দিন বাদে আজকে আমি আপনাদের কাছে আবার চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। সত্যি বলতে এই সপ্তাহগুলো প্রচণ্ড ব্যস্ত ছিলাম, মানে সময় করে উঠতে পারছিলাম না যে একটুখানি আপনাদের সাথে কথা বলি, আমার ব্লগগুলো শেয়ার করি। আজকে আমি চলে এসেছি আপনাদের সবাইকে নিয়ে আমাদের নিউ জার্সির সবচেয়ে বড়, যেখানে গণেশ পুজো হয়, সেই উডস ব্রিজ সেন্টারে। এই জায়গাটি আমাদের এখানের থেকে মোটামুটি 40-45 মিনিট দূরে, আর এখানে প্রচণ্ড ভালো একটা পুজো হয়। অনেকদিন ধরেই রেডিওতে অ্যাড চলছিল, তো গণেশ পুজোর দিনকে আমরা ঠিক করলাম আমরা সবাই মিলে চলে এসেছি এই উডস ব্রিজ সেন্টারে। ঢুকেই লম্বা লাইন, ভীষণ ভিড় ছিল জায়গাটিতে, ঠাকুরের কাছ অব্দি যেতেই ভর্তি ছিল অনেক অনেক স্টল। আর সেই স্টলেই অনেক রকম খাবার থেকে শুরু করে কসমেটিক্স, তারপরে জামা কাপড়, সমস্ত কিছু ছিল। মানে ঢুকে মনে হচ্ছিল যে আমরা ইউএসএতে নেই, আমরা আছি ইন্ডিয়ারই কোনো এক শহরে। ঠাকুরের মূর্তি আমরা অনেক দূর থেকেই দর্শন করেছিলাম, দেখতেই পাচ্ছেন অনেকটা ভিড়, আমরা সামনে অবধি যেতে পারিনি। এতটাই ভিড় ছিল যে ঠাকুরের পুজো যেখানে হচ্ছে ওখান অবধি আমরা যেতে পারলাম না, তাই ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম এই মেলা দেখতে। একই প্যান্ডেলের মধ্যে ঠাকুরের পুজোও হচ্ছে, সাথে করে খুব সুন্দর মেলাও বসেছে। এখানে এসে বেশ ভাল লাগছিল যে অনেকদিন বাদে ইন্ডিয়ান শাড়ির দোকান, ইন্ডিয়ান জামা কাপড়ের দোকান, গয়নার দোকান, কানের দুল থেকে শুরু করে হাতের চুড়ি, সমস্ত কিছু ছিল। আর জিনিসগুলো খুব একটা বেশি দামি ছিল না, আর ভালো মেটেরিয়ালের ছিল। যেমন দেখুন, $5 করে চাইছে এই সমস্ত গলার হারগুলো, যেগুলো বেশ সুন্দর। আর আমার এরকম হার পরতে খুব ভালো লাগে। নিউ মার্কেটে এরকম হারের প্রচুর প্রচুর দোকান আছে, আমার এখানে এসে নিউ মার্কেট এর কথাই বারবার মনে পড়ছিল। এত ভিড়ের মধ্যে ক্যামেরাটা যে আমি কোথায় রাখবো, মানে আমি বুঝতেই পারছিলাম না। কিছু মনে করবেন না, অনেকবারই ক্যামেরা নড়ে চড়ে গেছে। এই হারগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে, মানে কি বলবো, পুরো বড়বাজার, নিউ মার্কেট, এই সমস্ত জায়গায় যেরকম জিনিসপত্র পাওয়া যায় ঠিক সেরকম। আমার এই নাগড়াটা দেখে আমার ছেলের নাগড়া জুতোর কথা মনে পড়লো। আমার ছেলের জন্য আমার মা অন্নপ্রাশনের সময় এরম একটা নাগড়া জুতো কিনে দিয়েছিল। প্যান্ডেল থেকে বেরিয়ে এসেই এখানে ফুড স্টলগুলো ছিল, যেখানে অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, সব কিছুই ভেজ। বেশ ভাল লাগলো, এখানে এত লোকজন আর এত সুন্দর, এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল ঠিক যেখানে প্যান্ডেলটা হয়েছিল তার পাশেই। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের প্রোগ্রামগুলো দেখছিলাম। ছোট ছোট বাচ্চা, ছেলে, মেয়ে, বড়, তাদের টিচাররা সবাই খুব সুন্দর নাচ গান সমস্ত কিছু করছিল।
যাক, এত দূরে এসে আমরা বাচ্চাগুলোকে ইন্ডিয়ান ফেস্টিভ্যালসের ব্যাপারে একটু বোঝাতে পারছি, এটাই অনেক। সব বাচ্চারাই খুব খুব মজা করছে। এটা হচ্ছে টংলুর বন্ধু, যার সাথে ভীষণ ঝগড়া মারপিট করে, আবার খুব ভালো বন্ধুও। আমাদের সাথে ওরাও গেছিলো সেদিনকে। দেখছেন কীরকম আকাশ কালো করে এসছে, প্রচণ্ড জোর বৃষ্টি আসবে, তাই সবাই বলল তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যেতে, না হলে আমাদের প্রোগ্রামটা পুরোটা দেখারই খুব ইচ্ছে ছিল। আমরা প্যান্ডেল থেকে বেরিয়েই চলে গেলাম সারভানা ভবন বলে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে, ওখানেই সেরে নিলাম আমাদের ডিনার। তাহলে আজকে চললাম, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আমি আমার নতুন ব্লগে আপনাদের সাথে গল্প করতে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করবেন। ধন্যবাদ, টাটা। ইডলিটা কেমন খেতে? ভালো।